বন্ধুরা, এটা একটা গোপন সুড়ঙ্গ, ইদ্রাতপুর দুর্গের এটা একটা গোপন সুড়ঙ্গ। কথিত আছে যে সুড়ঙ্গ দিয়ে যুদ্ধ চলাকালীন সময়ে গোলা বারুদ কিংবা অন্যান্য জিনিসপত্র এই পথ দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হতো। এখানে যদি প্রশাসন, প্রত্নতত্ত্ব বিভাগ একটু যদি একটু যত্নশীল হয় তাহলে এই জায়গাটা আরো ভালো হবে। আজ আমাদের গন্তব্য মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লা। ঢাকা শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে মুন্সীগঞ্জের প্রাণকেন্দ্রে ইদ্রাকপুর কেল্লা অবস্থিত। মুন্সীগঞ্জ সদরের কাছে পুরাতন কোর্ট অফিস সংলগ্ন। ঢাকার গুলিস্তান থেকে দিঘিরপাড় ট্রান্সপোর্টে করে জনপ্রতি 60 থেকে 70 টাকা ভাড়ায় মুক্তারপুর আসা যায়। মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে অটোতে জনপ্রতি 10 টাকা ভাড়ায় এবং রিক্সাযোগে 20 থেকে 25 টাকা ভাড়ায় ইদ্রাকপুর কেল্লায় যাওয়া যায়। এর ভিতরে ঢুকতেই সুন্দর ফুলের বাগান এবং প্রাকৃতিক পরিবেশ আপনাকে মোহিত করবে। বন্ধুরা, মুন্সীগঞ্জের ইদ্রাকপুর দুর্গ থেকে স্বাগত জানাচ্ছি, আমি লিখন সরকার হিমেল। আজ আমি এসেছি ইদ্রাকপুর দুর্গে। আজ আপনাদের ইদ্রাকপুর দুর্গের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। ২১০ দৈর্ঘ্য, 240 ফুট আয়তনের এ দুর্গখানি এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। ইদ্রাকপুর কেল্লা খুব সম্ভবত 1658 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1660 সালে তা শেষ হয়। কেল্লাটি দুইভাবে বিভক্ত, পশ্চিমাংশ এবং পূর্বাংশ। ড্রামের মধ্যখান বরাবর একটি 5 ফুট উচ্চতার দেয়াল রয়েছে। প্রাচীরের উত্তর পাশে কামান বসানোর 3টি মঞ্চ, দক্ষিণ পাশেও 3টি থাকার কথা, কিন্তু সেখানে রয়েছে 2টি। দুর্গে প্রবেশের মূল পথটি উত্তর পাশে। এই দুর্গটি মূলত মীর জুমলা 1660 খ্রিস্টাব্দে, আনুমানিক 1660 খ্রিস্টাব্দে মীর জুমলা তৈরি করেছেন। এখানে জলদস্যুদের সাথে যুদ্ধ হতো, কালিদাস নদীর দ্বীপের মধ্যে এটি তৈরি করা হয়েছে। এখানে কথিত আছে যে কালিদাস নদীর দ্বীপের মধ্যে এখানে জলদস্যুরা আইসা আক্রমণ করত। এখানে পানাম সিটি, আমাদের হাজিগঞ্জ দুর্গ এবং এমনকি ইদ্রাকপুর দুর্গ এবং লালবাগ কেল্লা এই রক্ষা করার জন্য মীর জুমলা, বাংলার সুবেদার মীর জুমলা এটা 1660 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক 1660 সালে বিক্রমপুরের এই অঞ্চলে ইদ্রাকপুর কেল্লা নামে এই দুর্গটি নির্মিত হয়। সে সময় মগ, জলদস্যু ও পর্তুগিজদের আক্রমণ হতে এলাকাকে রক্ষা করার জন্য এই দুর্গটির উৎপত্তি। জনশ্রুতি আছে এই দুর্গের সাথে ঢাকার লালবাগের দুর্গের সুড়ঙ্গ পথে যোগাযোগ ছিল। বন্ধুরা, আমার পেছনে যে পথটি দেখতে পাচ্ছেন এই পথটি সুড়ঙ্গ পথ, এবং কথিত আছে এই সুড়ঙ্গ পথ দিয়ে সরাসরি লালবাগের কেল্লা চলে যাওয়া যেত। শত্রুদের উদ্দেশ্যে গোলা নিক্ষেপের জন্য দুর্গটির দেয়ালে অসংখ্য ছিদ্র রয়েছে। প্রাচীর ঘেরা এই দুর্গটির 4 কোণায় রয়েছে 1টি করে গোলাকার বেষ্টনী। 1909 সালে এই দুর্গটি পুরাকৃতি হিসেবে ঘোষিত হয়। বহু উচ্চ প্রাচীর বেষ্টিত এই গোলাকার দুর্গটি এলাকার এসডিও কুঠি হিসেবে পরিচিত। এখান থেকে জলদস্যুর সাথে যুদ্ধ হইতো, ওরা প্রতিহত করতে চেষ্টা করতো এগুলি দখল করার জন্য, কিন্তু আমাদের সৈন্যরা এদেরকে প্রতিহত করতো। আমাদের যে ইয়েগুলো আছে, এই যে প্রত্যেকটা আমরা 4টা করে খুব আছে, আমাদের ছিদ্র আছে, কাছদু গুলি করা যায় এবং দূরও গুলি করা যায়, কিন্তু এখানে যারা সৈন্যরা থাকতো এই সৈন্যদেরকে বাইরের সৈন্যরা দেখতে পাইতো না, কিন্তু ভিতরের যারা থাকতো ওরা বাইরের সৈন্যদেরকে খুব দ্রুতই প্রতিহত করতে পারতো। এইভাবে দুর্গটি মানে সেফ করে রাখতো। মুন্সীগঞ্জ বিক্রমপুরের কালের সাক্ষী অনেক ইমারতের মধ্যে একটি হল ইদ্রাকপুর কেল্লা। মুঘল শাসনামলে বিখ্যাত বারভুইয়ারা বাংলার বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে দেশ শাসন করতেন। বারভুইয়াদের অন্যতম ছিলেন বিক্রমপুরের চাঁদ রায়, কেদার রায়। চাঁদ রায়, কেদার রায়দের শায়েস্তা করার লক্ষ্যে মুন্সীগঞ্জের ইদ্রাকপুর নামক স্থানে মুঘল ফৌজদার একটি কেল্লা নির্মাণ করেন।
আমাদের পালাম সিটি, হাজিগঞ্জ দুর্গ, লালবাগ কেল্লা, তারপরে পালামনগর, এদিকে এই যে ইদ্রাকপুর কেল্লা, এগুলি দখল করার জন্য জলদস্যুরা চেষ্টা করতো। তো মীর জুমলা সৈন্যরা এখানে থাকতো, ওরা প্রতিহত করতো, জলদস্যুর সাথে মোকাবিলা করে আমাদের এইগুলি রক্ষা করতো। চতুর্দিকে প্রাচীর দ্বারা আবৃত দুর্গের মাঝে মূল দুর্গ ড্রামের মধ্যে দুর্গের প্রাচীর শাপলা পাপড়ির মতো প্রতিটি পাপড়িতে ছিদ্র রয়েছে। ছিদ্র দিয়ে কাঁসার ব্যবহার করা হতো। দুর্গের উত্তর দিকে বিশালাকার প্রবেশদ্বার রয়েছে। সিঁড়ি দিয়ে মূল দুর্গের চূড়ায় ওঠা যায়। মূল ভূমি হতে 20 ফুট উঁচু দেয়ালের বর্তমান উচ্চতা প্রায় 4-5 ফুট। প্রাচীরের দেয়াল 2-3 ফুট পুরু। দুর্গে প্রবেশদ্বারের উত্তর পাশে একটি গুপ্তপথ রয়েছে। কথিত আছে এই গুপ্তপথ দিয়ে লালবাগ কেল্লায় যাওয়া যেত। এর সত্যতা পাওয়া যায়নি। এখানে যে একটা সুড়ঙ্গ রাস্তা আছে, এটা তো আসলে গোপন পথ বলা হয়। নিচে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, এটা দ্বারা আমরা বাইরে যাই। গেটটা খুললে অনেক আগে এটা ভিতরে একটা রুম ছিল, এটা তৎকালীন সময় ওরা আটকে দিয়েছে, কিন্তু এটা ভিতরে রুমটা এখন নাই, কিন্তু এটা গোপন রাস্তা বলা হয়। আর একটা রাস্তা আছে আমাদের গেটের সাথে, এটা হলো অস্ত্রগার বলা হয়। কেউ বলে আবার এখান থেকে নাকি সুড়ঙ্গপথে লালবাগ কেল্লা যাওয়া যেত। আসলে ওরকম কিছু না, ব্রিটিশরা দেশ চালাইছে 200 বছর, ওরাই এগুলি আটকাই দিয়ে গেছে, এরপর থেকে এগুলি সব বন্ধ হয়ে গেছে। এটা আসলে অস্ত্রগারই আমাদের মনে হয়, আসলে ওরকম সুড়ঙ্গ রাস্তা না, এটা অস্ত্রগার জমা রাখতো, এটাই আমরা যতটুকু জানতে পারছি। এই কেল্লা দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে, এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করে। তবে এখানে বেড়াতে আসা মানুষদের চাওয়া, এই ঐতিহাসিক কেল্লাটি যেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। আমি ঢাকা থেকে এসেছি, আজকে সকালে এসেছি, বিভিন্ন জায়গায় ঘোরার পরে এই জায়গাটা আমার প্রথম আকর্ষণ ছিল। আমরা প্রতি শুক্রবারই এখানে আসি, কারণ ছুটির দিনে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ইদ্রাকপুর কেল্লার ইতিহাস সম্পর্কে জানার জন্য। আমরা প্রত্যেক শুক্রবারে এখানে বন্ধুদের নিয়ে ঘুরতে আসি, তো এখানে এসে আমাদের খুবই ভালো লাগে। যারা বই পড়ে তাদের জানতে ইচ্ছুক, তারা যদি এখানে যদি আসে, এখানে এসে যদি দেখতে পারে, তাহলে খুবই আনন্দিত এবং অনেক কিছু শেখার থাকবে এবং সঠিক ইতিহাস সম্পর্কে তারা জানতে পারবে। কেল্লার পাশে ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটি জেলখানা রয়েছে, যা এখন শুধুই স্মৃতিচিহ্ন হিসেবে পড়ে আছে। এই জেলখানাটিকে একটি জাদুঘর করার কথা রয়েছে। কেল্লার মাটির নিচ থেকে সংগৃহীত এসব ঐতিহাসিক জিনিসপত্র থাকবে সেই জাদুঘরে, যা এই কেল্লার ইতিহাস সম্পর্কে মানুষকে জানতে আরও সহায়তা করবে। এখানে প্রায় 4-5 বছর আগে আমাদের খনন টিম আসছিল, এসে অনেক নিচে পর্যন্ত গেছে, গভীর করে নিচে অনেক কলস পাওয়া গেছে। এই কলসগুলা অক্ষত অবস্থায় আছে, এইগুলো আমরা জাদুঘরে রাখা হয়েছে, জাদুঘর উদ্বোধন করা হবে। এখান থেকে জাদুঘর উদ্বোধন করলে সরকারের অনেক রাজস্ব আয় হবে। এখানে অনেক লোকজনের জনবল, আমাদের জনবল কম, জনবল একটু বাড়লে আমরা জাদুঘর উদ্বোধন করে দিব। আর এখানে কলসগুলো মাটির নিচে যে কলসগুলো আমরা পাইছি, এই কলসগুলো আমরা জাদুঘরে রাখছি। অনেক দর্শনার্থী আসে, ওরা কলসগুলো দেখে খুবই আনন্দিত হয় এবং কি জানতে চায় অনেক কিছু। আমরা কলসের বয়স প্রায় 400 বছর হয়ে গেছে, হ্যাঁ, এখানে জাদুঘরটা চালু হইলেই এই কলসগুলো মানে আরও বিভিন্ন যে আমাদের মুন্সিগঞ্জে অনেক কিছুই পাওয়া গেছে, এইগুলি মূর্তি টুতি আরও অনেক কিছু আছে, এইগুলি জাদুঘর ওপেন হইলে এইগুলি এখানে রাখা হবে। মুন্সিগঞ্জ আসলে এটা ইতিহাস সমৃদ্ধ একটা এলাকা, এখানে অনেক বিখ্যাত লোকের জন্ম আছে, এখানে ইতিহাস ঐতিহ্য আছে, এবং এই জায়গাটাতে আসছেন। এই জায়গাটা সম্পর্কে যেটুকু জেনেছি যে এই জায়গাটা অনেক অনেক বিখ্যাত, অনেক আমরা যেখানে আছি এখানে ব্রিটিশ আমলে যে বন্দীদের নির্যাতন করা হতো, তারপরে ওই পারে আরও কিছু স্থাপনা আছে এই সংশ্লিষ্ট। এই জায়গাগুলো যদি কেউ এসে দেখে তাহলে সে অবশ্যই তার দেশ সম্পর্কে, তার জাতি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, সাধারণ মানুষের যে অগ্রগতি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আন্দোলন পর্যন্ত অনেক ইতিহাস সংগ্রামের ইতিহাস আছে মুন্সিগঞ্জে, সেই বিষয়গুলো কিন্তু জানতে পারবে। এখানে একটা জাদুঘর তৈরির অপেক্ষায় আছে। মূলত এগুলো একটু জানার জন্য আমি একটু ঘুরে বেড়াতে পছন্দ করি।
এগুলো একটু জানার জন্য এখানে আসা। তো এখানে এসে ভালো লেগেছে, আবার খারাপও লেগেছে। এই জায়গাতে এসে যে প্রথম প্রথম যে হোঁচটটা খেয়েছি সেখানে, ওখানে একটা টেনিস গ্রাউন্ড করা হয়েছে, তারপরে ওইখানে ওয়ালগুলো মানে খুব ভঙ্গুর অবস্থায় আছে। এদের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম যে প্রশাসনিক দুর্বলতার কারণে এগুলো সংস্কার হচ্ছে না। তো আমার ধারণা এখানে যদি প্রশাসন, প্রত্নতত্ত্ব বিভাগ একটু যদি আর কি এটার ব্যাপারে একটু যত্নশীল হয়, একটু সুনজর দেয়, তাহলে এই জায়গাটা আরও ভালো হবে এবং এখানে মানুষ আসবে, মানুষ জানতে পারবে। বন্ধুরা, ইদ্রাতপুর দুর্গের ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। আমার তো অনেক ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে সে প্রশ্ন রেখে আজ বিদায়।